আসসালামু আলাইকুম স্যার, আপনার কথা শোনা যায় না। স্যার শোনা যাচ্ছে না। ভাবতেছি কেন শোনা যাচ্ছে না স্যার এখন শোনা যাচ্ছে? এবার জি স্যার, এবার জি শোনা স্যার যাচ্ছে। এখন শোনা যাচ্ছে জি স্যার। স্যার, এখন শোনা যাচ্ছে স্যার, এতক্ষণ কিছুই শোনা যায় নাই। হ্যাঁ, তাহলে আমরা ঠিক আছে, প্রথম থেকে শুরু করি। যে আমরা রেজোনেন্স কথাটা বলছিলাম, যে রেজোনেন্স, আমরা হোয়াট ইজ রেজোনেন্স, রেজোনেন্স এর আমরা ডেফিনেশন, আমরা আমি যাই বলি একটু সংক্ষেপে করি, যেহেতু আমাদের 1 মিনিট চলে গেছে। যে হোয়াট ইজ রেজোনেন্স, রেজোনেন্স এর আমাদের দুইটা ডেফিনেশন দেওয়া আছে এখানে। একটা হচ্ছে যে ডিকশনে ডিফাইন রেজোনেন্স অ্যাজ দি স্টেট অফ এ সিস্টেম ইন হুইচ অ্যান নর্মালি লার্জ ভাইব্রেশন ইজ প্রডিউসড ইন রেসপেক্ট টু অ্যান এক্সটার্নাল স্টিমুলাস অকারিং হোয়েন দ্য ফ্রিকোয়েন্সি অফ দি স্টিমুলাস ইজ দ্য সেম অর নিয়ার সেম অ্যাজ দ্য ন্যাচারাল ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি অফ দি সিস্টেম। তাই এইখান থেকে বলা হচ্ছে যে এখানে হচ্ছে অ্যাবনর্মালি লার্জ ভাইব্রেশন তৈরি হবে তখন যখন দুইটা মেটাল জাতীয় মেটালকে যদি আমরা কোনো বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করি বা তার উপরে কোনো ভাবে আঘাত করি, তাহলে কি হবে? সেখানে কি হবে? দুইটা ভাইব্রেশন তৈরি হবে, ভাইব্রেশন তৈরি হলে ফ্রিকোয়েন্সি তৈরি হবে। সেই ফ্রিকোয়েন্সি যদি দুইটা সমান বা কাছাকাছি হয়, সমান বা সমানের কাছাকাছি হয়, তাহলে সেখান থেকেই আমরা কিন্তু যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটাকেই বলা হচ্ছে কি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তার মানে দুইটা সমান ফ্রিকোয়েন্সি থেকে আমরা এখান থেকে যে ফ্রিকোয়েন্সি বের, তো সমান ফ্রিকোয়েন্সি বা সমানের কাছাকাছি থাকলে ফ্রিকোয়েন্সি শুধু অ্যাডজাস্ট করলে হয় না, ফ্রিকোয়েন্সি সিনক্রোনাইজ করার সাথে সাথে ফ্রিকোয়েন্সি রিলেটেড যেগুলো আছে, যেমন আরএলসি সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট করেছি, রেজিস্ট্যান্স কখনোই আমাদের ফ্রিকোয়েন্সি রিলেটেড না। ফ্রিকোয়েন্সি রিলেটেড হচ্ছে ক্যাপাসিটার এবং ইন্ডাক্টর। ক্যাপাসিটারের মধ্যে ফ্রিকোয়েন্সি আছে, ইন্ডাক্টরের মধ্যে ফ্রিকোয়েন্সি কাজ করে। সেহেতু এক্সএল এবং এক্সসি, ওই ফ্রিকোয়েন্সি, যাই হোক, এক্সএল এবং এক্সসি এই দুটা ভ্যালু যদি আমরা সমান ধরে করতে পারি, সমান করলে তখন হয়ে যায় কি, আমাদের ফ্রিকোয়েন্সির একটা নির্দিষ্ট ভ্যালু আমরা পেয়ে যাই, যে কত ফ্রিকোয়েন্সিতে এটা অপারেট করলে দুটা সমান হবে, সেই একটা ডেফিনেশন আছে। আর একটা ফিজিক্স এর ভাষায় একটা ডেফিনেশন আছে, ডেফিনেশন আছে ফেনোমেনা ইন হুইচ অ্যান এক্সটার্নাল ফোর্স অর এ ভাইব্রেশন সিস্টেম ফোর্সেস অ্যানাদার সিস্টেম অ্যারাউন্ড ইট টু ভাইব্রেট উইথ গ্রেটার অ্যাম্পলিটিউড এট এ স্পেসিফাইড ফ্রিকোয়েন্সি অফ অপারেশন।
একই জিনিস যে ওখানে বলা হচ্ছে যেখানে এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই করে হয় অথবা ভাইব্রেশন সিস্টেম ফোর্স অ্যানাদার সিস্টেম একটা ভাইব্রেশন দিয়ে আরেকটাকে যদি একটা দিয়ে আরেকটাকে যদি ভাইব্রেট করানো হয় তাহলে এখানে দুইটা যদি কাছাকাছি বা সমান হয় তখনই এটা গ্রেটার অ্যাম্পলিটিউড পাবো, বড় সিগন্যাল এটা পেতে পারি। যেমন আমরা যখন একটা লাউড স্পিকারের মাধ্যমে কোনো গান শোনার চেষ্টা করি, জাস্ট আমরা সাউন্ড বক্স ব্যবহার করি, মাইক ব্যবহার করি, এখানে কিন্তু রেজোনেন্স কথাটা আছে। কারণ রেজোনেন্স যদি না হয়, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মাধ্যমে রেজোনেন্স না হলে কিন্তু আমরা আউটপুট বেশি জোরে শুনতে পাবো না। সেজন্য আমাদের এই রেজোনেন্স পড়া, আর রেজোনেন্স খুব বেশি ডিটেলস পড়া নেই আমাদের, আউটপুট একটু পড়া। রেজোনেন্স এর ডেফিনেশন কি, রেজোনেন্স কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়, তারপরে ছোট একটা ইকুয়েশন আছে, তাহলে আমরা ডেফিনেশনটা দেখলাম। ডেফিনেশন দেখার পরে আমরা পরবর্তীতে দেখি আসলে কিছু ইনস্ট্রুমেন্ট আছে যে যেগুলো হয়তো কোথায় কোথায় রেজোনেন্স খুবই জরুরি। এখন মনে করো যে আমি বাসার মধ্যে বসে আছি, সবসময় তো আমার দরকার আছে, সবসময় আমার কোনো রেজোনেন্স দরকার নেই। যেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে কি হচ্ছে, অনেক সময় ড্রাম বাজানো হচ্ছে, গিটার বাজানো হচ্ছে, পিয়ানো বাজানো হচ্ছে, ভায়োলিন বাজানো হচ্ছে, এইগুলোর মধ্যে অবশ্যই কিন্তু একটা মিল থাকে। হারমোনি কথাটা একটা বলা আছে, হারমোনি যেটাকে আমরা বাংলায় বলছি ঐক্যতন, হারমোনি কথাটা আসবে না। সেজন্য অবশ্যই এই ফ্রিকোয়েন্সির একটা বিষয় আছে এবং রেজোনেন্সের একটা বিষয় আছে। সেজন্য এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর মধ্যে বলা আছে, দ্য বেস্ট এক্সাম্পল অফ রেজোনেন্স ক্যান বি অবজার্ভড ইন ভেরিয়াস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যারাউন্ড আস হোয়েন এভার এনি পারসন হিটস স্ট্রাইকস ড্রামস স্ট্রামস ড্রামস অর কুইকস এনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, দ্য ইনস্ট্রুমেন্ট ইজ সেট ইন টু অসিলেশন অর ভাইব্রেশন এট দি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট। সম্পূর্ণ জিনিসটা না পড়লেও চলবে আমাদের, শুধুমাত্র জানলেই হবে। এখানে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো বলা হয়েছে, ড্রামস বলা আছে, যেগুলো শুধু আমি ড্রাম বাজাবো অনেকগুলো নিয়ে, এটা একটা এটার উপর আঘাত করলাম আরেকটার উপর আঘাত করলাম, তাহলে কিন্তু সেটা কখনোই শ্রুতি মধুর হবে না। তারও কিন্তু বাজানোর একটা নিয়ম আছে যে কোনটা কত জোরে আঘাত করতে হবে, কোনটা কোন সময় বাজাতে হবে, সেটার একটা বিষয় থাকে। এই যে এর মধ্যে যে একটা সামঞ্জস্য নিয়ে আসা হচ্ছে, এই সামঞ্জস্যটাকে বলা হচ্ছে যে আমাদের হচ্ছে রেজোনেন্স অবশ্যই। আর রেজোনেন্স যদি না হয় তাহলে কি হবে, যে এখানে আমরা সর্বশেষ দিস ফেনোমেনন ইজ নন এজ রেজোনেন্স, এর মধ্যে ডেফিনেশন আবার বলা আছে, আমরা আগে পড়ছি হারমোনি কথাটা আসছে, যে ফ্রিকোয়েন্সি হায়ার দ্যান ইটস ন্যাচারাল হারমোনিক ফ্রিকোয়েন্সি। হারমোনিক হচ্ছে উৎকোচন, উৎকোচনের মধ্যে যে কোনো যখন একটা বাদ দিয়ে যখন অনেকগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজে, সবার সাথে কিন্তু সবার মিল থাকতে হয়, নাহলে সবাই যদি না বাজায় এক একজন এক একজনের মতো বাজাতে থাকে তাহলে সেইটা কখনোই ভালো হবে না। যে গান গাইবে দেখা গেলো যে গান গাওয়ার সাথে সাথে কোনটা কোনো কোনোটা ধরে বাজছে, কোনোটা আস্তে বাজছে, আবার সকল যখন সে গান ছেড়ে দিচ্ছে তখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো ধরে বাজানো যাচ্ছে, এই যে এইগুলো বাজানো, কিন্তু বাজাচ্ছে যে বাজাচ্ছে সে তো বাজাচ্ছেই, কিন্তু তারপরে কি হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু একটা মিল থাকতে হবে। এরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, আমরা আর কিছু উদাহরণ দেখি, আমরা সুইং one of the familiar example of resonance in the swing is in common knowledge. Swing moves forward and backward when pushed. Swing টা কি? খেলায় না? Swing machine আছে না? হ্যাঁ, এরকম দেখা যাচ্ছে যে এই swing machine এর motion of the swing has to increase amplitude এখানে হতে পারে, বা এখানে সুইং মেশিনে বলা আছে বা অন্য কিছু হয়তো পারে, এখানে অন্য কিছু বলা হচ্ছে না সেভাবে। এখানে সুইং মেশিনের মাধ্যমে মোটরের মাধ্যমে যখন সেলাই করা হয়, এখন দেখা যাচ্ছে যে কখনো সেলাই সামনের দিকে করতে হয়, কখনো পিছনের দিকে করতে হয়, আবার কখনো ধীরে ধীরে সেলাই করতে হয়, কখনো স্পিডে সেলাই করতে হয়। এই যে এখানেও কিন্তু একটা আমাদের ফ্রিকোয়েন্সির একটা বিষয় আছে, দেখা যাচ্ছে যে আমার পাশ এখানে জিনিস থাকে, আমি পুশ করলে এটা হাঁটতে থাকে তাহলে ব্রিজটাকে ভাঙা সম্ভব। কিভাবে ভাঙা সম্ভব? একটা ব্রিজের উপর দিয়ে অসংখ্য গাড়ি যায়, গাড়ি কিন্তু কারোর স্পিড বেশি, কারোর স্পিড কম, সেজন্য যে ভাইব্রেশনটা হয় এই গাড়ির কখনোই ব্রিজকে সহজে ভাঙতে পারবে না। কিন্তু
যদি কোনো ব্রিজের উপর দিয়ে কোনো সৈন্যবাহিনী যায় এবং সৈন্যবাহিনী যখন মার্চ করে, সেই মার্চ করার সময় কিন্তু তাদের সকল পাগুলা কিন্তু একই সময় ওঠানো হয়, একই সময় ফেলানো হয়। তাহলে এই মার্চ পাসের সময় কি হয়ে গেছে, মার্চ পাসের সময় যে বিষয়টা হচ্ছে যে সেই সময় যে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়, সেই ফ্রিকোয়েন্সি একই সাথে যেহেতু ভাইব্রেশনটা হচ্ছে, তাহলে একা একা আমি ব্রিজের উপরে যতই লাফাই না কেন, একা লাফালে সেই ব্রিজের কোনো ক্ষতি না। আবার আমি একটা লাফ দিলাম, আরেকজন একটা লাফ দিল, তারপরে ভিন্ন ভিন্ন সময়ে 500 জন লাফ দিলাম, 500 জন লাফ দিলেও কিন্তু সেই ব্রিজের কোনো ক্ষতি না। কিন্তু এই 500 জন লোক যদি একই সময় ব্রিজের উপরে লাফ দিয়ে পড়া হয়, সেই ফ্রিকোয়েন্সি তাতে ভাইব্রেশনটা কি হবে, অনেক বেশি ভাইব্রেশন হয়ে যাবে। এই ভাইব্রেশনের জন্য কি হবে, একটা ব্রিজ কিন্তু ভেঙে পড়া সম্ভাবনা আছে। সেজন্য বলা হচ্ছে গ্রুপ অফ সোল্ডার্স মার্চিং অন দ্য ব্রিজ আর আস টু ব্রেক দেয়ার স্টেপস ভেরি অফেন বিকজ দে আর ডাইনামিক ম্যাশিং ম্যাশিং মার্চিং মার্চিং ক্যান সেট এক্সট্রিম ভাইব্রেশন অ্যাট দি ব্রিজ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এক্সট্রিম ভাইব্রেশন কথা বলা হচ্ছে যে যখন তারা মার্চ পাস করবে এবং তাদের যে একই সময় যদি পা হয়, তাহলে এখানে যে ভাইব্রেশনটা তৈরি হবে সেই ভাইব্রেশনটাকে সে এক্সট্রিম ভাইব্রেশন বলা হচ্ছে। কথাটা তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, যে অতি মানে অতি মাত্রার একটা ভাইব্রেশন তৈরি করবে, যে দি ব্রিজ ক্যান ব্রেক অ্যাপার্ট ইফ দ্য সিনক্রোনাইজ ফুট স্টেপ রেজোনেন্স ইন দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দি ব্রিজ। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে যদি সিনক্রোনাইজ অবস্থায় ফুট স্টেপ গুলো ফেলা হয়, তাহলে এই ব্রিজটা কিন্তু ভেঙে পড়া সম্ভব আছে। তাছাড়া যদি ওই ওই 500 জন লোকই যদি ব্রিজের উপরে একই সাথে ওইটা সিনক্রোনাইজ না করে যদি ভিন্ন ভিন্ন সময়ে যে যা করতে থাকুক না কেন, সেটা কিন্তু ব্রিজ ভাঙার কোনো সম্ভাবনা নেই। তো আমাদের এই একটু শুধুমাত্র কিছু এক্সাম্পল জানলাম যে আমাদের রেজোনেন্স কোথায় কোথায় প্রয়োজন হয়। মূলত হচ্ছে আমাদের রেজোনেন্স ব্রিজ ভাঙতেও দরকার হয় না, সুইং মেশিনও সেলাই করতে দরকার হয় না। মূলত আমাদের এইখানেই আমাদের দরকার হচ্ছে যে বিভিন্ন রেজোনেন্স দরকার হয় হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার যে সার্কিট গুলো আছে, অ্যাম্পলিফায়ার সার্কিট গুলোতে অ্যাম্পলিফাইং করতে হলে কোনো সিগনাল, একটা উইক সিগনালকে যদি লার্জ সিগনালে কনভার্ট করতে হয়, তখনই আমাদের এই ফ্রিকোয়েন্সিটা সম্পর্কে ধারণা থাকতে হবে যে কত ফ্রিকোয়েন্সিতে অপারেট করলে এটা রেজোনেন্স অবস্থায় যাবে, রেজোনেন্স অবস্থায় যাওয়া মানে আমরা সেটা ম্যাক্সিমাম আমাদের পরে আছে হাউ টু ক্যালকুলেট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। আমাদের ফিজিক্সে এটা পড়ছি যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে আমরা এটা জানি যে ভি ইকুয়াল টু ল্যামডা এফ, যেটা ভি ইজ দ্য ভেলোসিটি, ল্যামডা ইজ ইকুয়াল টু ডিসটেন্স অফ ওয়েভলেন্থ, ভি ইকুয়াল টু ল্যামডা এফ এ থাকে, ল্যামডা এন থাকে কোনো কোনো বইতে, এটা আমাদের ইম্পর্টেন্ট না। এখন আমাদের আছে ডিফারেন্ট টাইপস অফ রেজোনেন্স, কি কি ধরনের রেজোনেন্স হতে পারে, যেমন আছে মেকানিক্যাল রেজোনেন্স। মেকানিক্যাল রেজোনেন্স বলতে মেকানিক্যাল রেজোনেন্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য টেন্ডেন্সি অফ এ মেকানিক্যাল সিস্টেম টু রেসপন্ড অ্যাট গ্রেটার অ্যাম্পলিচিউড হোয়েন দ্য ফ্রিকোয়েন্সি অফ ইটস অসিলেশন ম্যাচেস দ্য সিস্টেমস ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন। Its resonance frequency or resonant frequency that it does at other frequency. The response frequency, the resonant frequency of a spring is calculated using the given formula. It has another mechanical frequency. Actually, mechanical frequency is jai hok na kono. আমাদের মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি আমাদের কাজে লাগে না, কারণ যেহেতু আমরা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এবং আমরা এখানে এটা আমাদের রিলেটেড আমাদের সাবজেক্ট, সেজন্য আমাদের ওইখানে খুব বেশি দরকার নাই মেকানিক্যাল রেজোনেন্সটা। আমাদের রেজোনেন্স দরকার হচ্ছে ইলেকট্রিক্যাল রেজোনেন্স। তা ইলেকট্রিক্যাল রেজোনেন্স কোথায় হয়, যেমন আমাদের নিচে আছে যে অ্যাকোস্টিক রেজোনেন্স। অ্যাকোস্টিক রেজোনেন্স ইজ এ ফেনোমেনা ইন হুইচ অ্যান অ্যাকোস্টিক সিস্টেম অ্যাম্পলিফায়ার সাউন্ড হুজ ফ্রিকোয়েন্সি ম্যাচেস ওয়ান অফ ইটস ওন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন। এখান থেকে অ্যাকোস্টিক রেজোনেন্স ইজ অ্যান ইম্পর্টেন্ট কনসিডারেশন ফর ইনস্ট্রুমেন্ট বিল্ডার্স, অ্যাজ মোস্ট অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্টস সাচ অ্যাজ দ্য লেন্থ অফ টিউব অফ দ্য ফ্লুইড, বাঁশির কথা বলা আছে, দ্য স্ট্রিং অ্যান্ড বডি অফ এ ভায়োলিন, শেপ অফ এ ড্রাম, মেমব্রেন ইউজ রেজোনেন্স। অ্যাকোস্টিক রেজোনেন্স ইজ অলসো ইম্পর্টেন্ট ফর হিয়ারিং। তো আমাদের ইলেকট্রিক্যালের জন্য আসলে অ্যাকোস্টিক রেজোনেন্স যেটা, এটাই আমাদের দরকার অ্যাকোস্টিক রেজোনেন্স। আসলে
তাহলে আমরা নিচে কিছু এক্সাম্পল দিচ্ছি যে কিসের একটা বাঁশি যদি বাজাতে হয়, বাঁশিটা তৈরি করলেই হবে না। কিছু কিছু বাজারে তোমরা দেখো যে কিছু বাঁশি ছোট, কিছু বাঁশি অনেক বড়। বাঁশি ছোট বড় হলে বাঁশির কি হবে, ছোট বড়র সাথে বাঁশির লেন্থের সাথে কিন্তু তার সুরের তারতম্য করবে, সুর কেমন হবে সেটা। তারপরে আছে বডি অফ ভায়োলিন, ভায়োলিন যেটা তৈরি হবে, ভায়োলিনও এরকম দেখবে যে ভায়োলিনের বডি ছোট বড় থাকবে। এরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো সবই শেপ অফ এ ড্রাম, মেমব্রেন ড্রাম, যেটা আছে ড্রামের মেমব্রেন বলতে ড্রামের উপরে যে পাতলা পর্দাটা থাকে, সেই পর্দা পর্দা পাতলা কি অবস্থা সেইটার উপরে নির্ভর করে হচ্ছে তার সাউন্ডটা কেমন আসছে সেই জিনিসটা। এই যে সাউন্ড আসতেছে তার কোথার থেকে আসছে, আমাদের কিন্তু প্রথম দেখে বলা হচ্ছে অ্যাকোস্টিক সিস্টেম অ্যাম্পলিফায়ার সাউন্ড। তাহলে কি হচ্ছে যে এই যে অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফাইং, তাহলে আমাদের ইলেকট্রিক্যালের বিষয় হচ্ছে যে আসলে ওখানে যে সিগন্যাল গুলো থাকে সেটা হচ্ছে এত মানে উচ্চ মানের সিগন্যাল থাকে না। একটা গিটার যদি বলা হয়, তোমরা অনেকেই হয়তো গিটার বাজাতে পারো, গিটার বাজাতে গেলে দেখা যাচ্ছে যে গিটারের যে তার গুলো আছে, তুমি গিটার বাজালে কতটুকু শব্দ হবে, খুব বেশি শব্দ হবে না। কিন্তু তুমি যদি এটা ইলেকট্রিক গিটার হয়, ইলেকট্রিক গিটারটা যখনই তুমি বাজাচ্ছ সেটা ইলেকট্রিক গিটারটা একটা কন্ট্রোলারের মাধ্যমে সাউন্ড সিস্টেমে চলে যাচ্ছে। তার মানে কি এইখানে তারের যে শব্দটা এইটা তোমার অ্যাম্পলিফাইং হয়ে চলে যাচ্ছে হচ্ছে তোমার সাউন্ড বক্সের মাধ্যমে শোনা ব্যবস্থা। আর নর্মালি আপনি অন্যান্য গিটারে হয়তো শোনা যায় পাশাপাশি কাছাকাছি একটু নির্দিষ্ট ডিস্টেন্সে শোনা যাবে। সেজন্য মনে হচ্ছে যে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সেখানেই দরকার হয় যেখানে হচ্ছে আমাদের এরকম অ্যাম্পলিফাইং করা প্রয়োজন হয়। আর অ্যাম্পলিফাইং যত বেশি অ্যাম্পলিফাইং করতে হবে সেই জায়গায় রেজোনেন্স তত বেশি হতে হবে। রেজোনেন্স কম হলেই মানে রেজোনেন্স কম বলতে কি, রেজোনেন্স না হলেই, রেজোনেন্স না হলে দুটার এভাবে ভ্যালু যদি ডিফারেন্স থাকে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হয়ে যাবে হলে কি হয়ে যাবে, এটা তখন আমাদের অ্যাম্পলিফাইং না হয়ে অ্যাটিনিউটারের মতো কাজ করবে। অ্যাম্পলিফায়ার হচ্ছে সিগনালটাকে বড় করে, অ্যাটিনিউটার কি করে ছোট করে। তাহলে দেখা যাচ্ছে যে সিগনাল একটা একটা বড় হচ্ছে আর একটা ছোট হচ্ছে, তাহলে একটা বড় আর একটা ছোট দুটার মধ্যে মাইনাস হয়ে গিয়ে দেখা গেলো যে রেজাল্টেন্ট ভ্যালু কি হয়ে গেলো, ছোট হয়ে গেছে, আমরা আউটপুটটা খুব ভালো পাবো না, এরকম হয়। সেজন্য আমাদের করে ইয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টই শুধু না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাদেও আমাদের বিভিন্ন জায়গায় সিগন্যাল পাঠানোর জন্য, দূরে কোথাও সিগন্যাল পাঠানোর জন্য রেজোনেন্স অবশ্যই দরকার। রেজোনেন্স কম হয়ে গেলে আমরা দূরে কোনো সিগন্যাল পাঠাতে পারবো না। এখন মনে করো ভূপৃষ্ঠ থেকে আকাশ থেকে কোনো প্লেন যাচ্ছে, বা আমরা স্যাটেলাইট কমিউনিকেশনের কথা যদি ধরি, স্যাটেলাইট আমাদের বাংলাদেশে যে স্যাটেলাইট আছে BS-1 বঙ্গবন্ধু Satellite-1, এটা আছে 22,400 মাইল উপরে, 22,400 মাইল উপরে যদি সিগন্যালটাকে পাঠাতে হয় এবং সেখানে যদি রেজোনেন্স এর ঘাটতি হয় তাহলে কিন্তু সিগন্যাল ঠিক মতো পৌঁছাবে না, সেই জায়গা মধ্যে পৌঁছাবে না। তাহলে জায়গা মতো যদি না পৌঁছায় তাহলে স্যাটেলাইট রিসিভও করতে পারবে না এবং পরে সারা বিশ্বের সব জায়গায় ওটা ট্রান্সমিটও করতে পারবে না। সেজন্য এইসব জায়গায় কিন্তু রেজোনেন্স এর দরকার হয়। তাছাড়া আবার প্লেন আকাশ দিয়ে কোনো যুদ্ধজাহাজ বা জ্বলতে কোনো জাহাজ যাচ্ছে, খারাপ আবহাওয়া এখন শীতকালে, সেক্ষেত্রে হঠাৎ তুমি কক্সবাজার যাচ্ছ বা কক্সবাজার থেকে ঢাকায় আসছে, তো হঠাৎ করে আকাশের আবহাওয়া কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, তোমার কুয়াশার মধ্যে রানওয়ে দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, তখন কি হবে, এই ফ্রিকোয়েন্সি দিয়েই কিন্তু এটা ইয়ে করা হয়, কন্ট্রোল মানে যোগাযোগটা করা হয়। সেই যোগাযোগের সময় যদি রেজোনেন্স না হয় তাহলে অনেক দূরে সিগন্যালটা পাঠানো যাবে না। দূরে সিগন্যাল না পাঠানো গেলে কি হবে, তখন প্লেন এবং রানওয়ে বুঝতে পারবে না, পাইলট বুঝতে পারবে না যে রানওয়েটা কোথায়, কারণ তার ওখানে একটা ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লেতে দেখতে পারে যে তার রানওয়েটা কোথায় এবং তার অবস্থানটা কোথায়, সে কোন দিকে যাচ্ছে, ঠিক মতো সঠিক দিকে যাচ্ছে কিনা সেটা দেখতে পারে। সেজন্য আমাদের এই অনেক ক্ষেত্রে রেজোনেন্স দরকার হয়। আমরা পরবর্তীতে দেখি যে হচ্ছে যে ইলেকট্রিক্যাল রেজোনেন্স, আমরা যেটা বলছিলাম ইলেকট্রিক্যাল রেজোনেন্স বলতে ইন এ সার্কিট হুইচ দ্য ইন্ডাকটিভ রিয়াকট্যান্স অ্যান্ড দি ক্যাপাসিটিভ রিয়াকট্যান্স, ইন্ডাকটিভ রিয়াকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিয়াকট্যান্স রেজোনেন্স আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড, ইকুয়াল ইন ম্যাগনিটিউড বলতে ইন্ডাকটিভ রিয়াকট্যান্স আমরা পরবর্তীতে করে দেওয়া আছে, ইন্ডাকটিভ রিয়াকট্যান্স বলতে এক্সএল আর ক্যাপাসিটিভ রিয়াকট্যান্স হচ্ছে এক্সসি, এক্সএল এবং এক্সসি যখন সমান হবে, এক্সএল এবং এক্সসি এই দুটা ভ্যালু যখন সমান হবে তখন হচ্ছে আমরা রেজোনেন্স পাবো এবং সব থেকে বড় মানের সিগন্যালটা পাবো, এক্সএল এবং এক্সসি সমান হবে। এই কথাটাই বলা আছে ইন এ সার্কিট হোয়েন দ্য ইন্ডাকটিভ রিয়াকট্যান্স অ্যান্ড ক্যাপাসিটিভ রিয়াকট্যান্স আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড ইলেকট্রিক্যাল রেজোনেন্স অকার, তখনই হচ্ছে ইলেকট্রিক্যাল রেজোনেন্স সংঘটিত হবে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ইন এন এলসি সার্কিট ইজ গিভেন বাই দ্য ফর্মুলা
omega equal to 1 by root of তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ আমরা সেই সূত্র ধরে করতে পারি 2 পাই এফ ধরলে মানে এফ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এটা কিন্তু যে কোনো ফ্রিকোয়েন্সি না রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি দেন এই দুইটা ভ্যালুকে সমান আনার জন্য এক্সএল এবং এফ সমান আনার জন্য যে ভ্যালু দরকার সেই কার ফ্রিকোয়েন্সি এল হচ্ছে ইন্ডাকট্যান্স ইন্ডাকট্যান্সের আমরা ইউনিট সবসময় জানি হেনরি আর সি হচ্ছে ক্যাপাসিট্যান্স এটার ইউনিট হচ্ছে ফ্যারাড পরবর্তী একটি কোশ্চেন দেখি সম্পর্ক নেই সব সময় যখন সমান হবে তখনই রেজোনেন্স করবে মানে কি ম্যাক্সিমাম আউটপুট পাবো আমরা ফ্রিকোয়েন্সিটা এখন এই ইকুয়েশন যদি এক্সএল আর এক্স এর সমান হয় তাহলে এক্সএল আর এক্স সমান হলে গেলে এটা জিরো হয়ে গেল কখন ম্যাক্সিমাম রেজোনেন্স পাওয়া যাবে তখন কি বলবো এক্সএল ইকুয়াল টু এক্স যখন হবে এক্সএল ইকুয়াল টু যখন এক্স হবে তখনই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আউটপুট আমরা পাচ্ছি কারণ এখানে যদি এই এখানে ধরো জেড ইকুয়াল টু এটা এখানে যদি কিছু একটা ভ্যালু থাকতো তাহলে আর প্লাস সেই ভ্যালুটা হলে কি হতো জেড এর ভ্যালু বেশি হয়ে যেত আর জেড এর ভ্যালু হয়ে যায় কি হচ্ছে কারেন্ট নিশ্চয়ই কমে যেত জেড জেড যদি বেশি হয়ে যেত তাহলে কারেন্ট এখানে কমে যেত সেজন্য ওটা আমাদের না তাহলে এখানে 2 বাই এফএল আর এখানে এক্স ইকুয়াল টু 1 বাই 2 পাই এফসি এখানে এফ এফ গুণ করলে এফ স্কোয়ার হয়ে গেল আর এখানে গুণ করলে 1 আর নিচে চলে আসে 2 পাই এল ইনটু 2 পাই সি এটা হচ্ছে ইকুয়েশনটাকে তোমরা পাবে এফ এফ থেকে শুরু হয়ে যাবে ইনসাইড এফ স্কোয়ার ইকুয়াল টু মাল্টিপ্লাইং করলে 1 বাই 4 পাই স্কোয়ার এল সি এখন এই পাশ থেকে যদি আমরা রুট করে দিই তাহলে এফ ইকুয়াল টু এইটা হয় সর্বশেষ এফ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার কে 2 পাই করে দেওয়া হবে এটা ব্যারি নিয়ে গেলে রুটের ব্যারি নিয়ে 2 পাই হয়ে গেল এফ ইকুয়াল টু 1 বাই 2 পাই রুট ওভার এল সি আর আরটা দেওয়া হয়েছে কি আর দ্বারা বোঝানো হয়েছে কি রেজোনেন্স তখন যদি বলা হয়েছে কত ফ্রিকোয়েন্সিতে অপারেট করলে মূলত হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করা হলো করে বলা হলো যে কত ফ্রিকোয়েন্সি অপারেট করলে এক্স এল ইকুয়াল টু এক্স সি হবে কারণ এই যে সার্কিট আছে এখানে এল এবং সি দেওয়া আছে এল এর ভ্যালু একটা আলাদা হতে পারে সি এর ভ্যালু একটা আলাদা আছে কিন্তু এমন একটা ফ্রিকোয়েন্সি নিতে হবে যেন এই সেই ফ্রিকোয়েন্সিতে অপারেট করলে কি হবে এই ভ্যালু দুটো সমান হয় সেক্ষেত্রে এফ এর ভ্যালু হচ্ছে 1 বাই 2 পাই রুট ওভার এল সি এইভাবে ক্যালকুলেশন করে মোটামুটি ক্যালকুলেশন করা হয় আর এইটা হচ্ছে এই জিনিসটা 2 পাই 2 পাই এফ টাকে এদিকে নিয়ে গেলে কি হয় ওমেগা হয়ে যায় সূত্রটার সাথে মেলানো ওমেগা ইকুয়াল টু 1 বাই 1 বাই রুট ওভার এল সি ছিল এখানে ওমেগা করার জন্য ছিল সো ওই শেষ মন্ত এখানে 2 পাই টাকে এপাশে নিয়ে গেছে 2 পাই আর মানে ওমেগা ইকুয়াল টু 1 বাই রুট ওভার এল সি আমাদের আসলে এইটাই দরকার হয় ফ্রিকোয়েন্সি সারা জীবনে দরকার হবে যে এফ ইকুয়াল টু কত 1 বাই 2 পাই এই হচ্ছে আমাদের পড়ার বিষয় ছিল তা তোমাদের হ্যাঁ এখন যদি আইসের পড়ার মধ্যে কারো কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে আমাদের 10 মিনিট সময় আছে তোমরা বলতে পারো কারো কোনো প্রশ্ন স্যার আসসালামু আলাইকুম স্যার এই চ্যাপ্টারটা কি স্যার বয়েল স্টেট 19 চ্যাপ্টারই ছিল না 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 বয়েল স্টেটের পরের চ্যাপ্টার 20 নম্বর চ্যাপ্টার সম্পূর্ণটা নেই প্রথম থেকে ডেফিনিশন গুলো আমি একটু নেট থেকে নিয়েছি আর ওই যে ইকুয়েশন যেগুলো না শেষের দিকে যে স্লাইড গুলো দিচ্ছে এগুলো হচ্ছে বয়েল স্টেটের 20 নম্বর চ্যাপ্টার থ্যাংক ইউ স্যার কারোর কোনো কিছু জানার
বলো আমরা আলোচনা করব। এই যে দেখো এই যে ইকুয়েশন তোমরা একটু খেয়াল করবা, যে এই যে আমি এখন যেটা দেখাচ্ছি, দেখো এখানে একটা ইকুয়েশন লেখা আছে, ইকুয়েশন করে পাশে যে লেখা আছে 20.2, তার মানে কি এটা হচ্ছে 20 নম্বর চ্যাপ্টার এবং বইটা হচ্ছে বয়েলস্টের 20.2, এই মানে কি ইকুয়েশন নাম্বার দিয়ে আছে, তার মানে এগুলা ওই ওই চ্যাপ্টারের কত নম্বর চ্যাপ্টার এটা, এটা দেখলে তো বুঝতে পারবা এই যে এই অংশটা। আর কারো কোনো কিছু জায়গা নাম নেই না? তিন নাম্বার স্লাইড একটু দেখতে পারি? নাম্বার স্লাইড এটা তুমি এটা দেখতে চাচ্ছ? হ্যালো, জি স্যার, আমি তোমাদের এটা পিডিএফ করে পাঠাই দেবো, পিডিএফ করে পাঠাই দেবো। এখানে আসলে আমরা কিছু এক্সাম্পল দেয়া হয়েছে যে আসলে রেজোনেন্স আমাদের কোথায় কোথায় দরকার হয়, এই শুধু দুটো তিনটা দেওয়া হয়েছে, তাছাড়া তো আমি আরো অনেক বুঝাকে বললাম এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, সুইং মেশিন আছে, ব্রিজ আছে, এগুলো বাদেও তো আমরা বললাম আমাদের ইলেকট্রিক্যাল যে কোনো জায়গায় মোবাইল কমিউনিকেশন বলো, যে কোনো প্রকার কমিউনিকেশন বলো না কেন, মোবাইল কমিউনিকেশন বলো, যে টেলিফোন কমিউনিকেশন বলো, তারপরে এখন আমাদের স্যাটেলাইট কমিউনিকেশন, যে প্রকারের কাজ যে কোনো প্রকার কমিউনিকেশন বলো না কেন, সকল কমিউনিকেশনেই আমাদের রেজোনেন্সটা দরকার আছে। রেজোনেন্স না হলে আমরা দূরে কোথাও সিগন্যালটাকে পাঠাতে পারবো না। যদি আমাদের মোবাইলের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কাজ না করানো হয়, তাহলে একটা কাট একটা সিগন্যাল আরেকটা সিগন্যালকে যদি কাট করতে থাকে, তাহলে কিন্তু আমরা প্লেয়ার কথাও শুনতে পারবো না, পুরো কথা সিগন্যালটাও পাঠাতে পারবো না। আমরা চেষ্টা করলে আজকে বাংলাদেশে বসে বিশ্বের যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারছি ইন্টারনেটের মাধ্যম দিয়ে বা যেভাবে হোক। তাহলে আর কারো কোনো বিষয়ে যদি জানার না থাকে, তাহলে আমরা আজকে শেষ করতে পারি, আজকে শেষ করে দিই ক্লাস, পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। তো আমরা করতেছি এবং তোমাদেরকে আমি এটা পাঠাই দেবো, ভিডিওটা পাঠাই দেবো। ধন্যবাদ।